রাজ্য সরকারের 11 বছর উন্নয়নের খতিয়ান এলাকার মানুষের কাছে তুলে ধরতে খড়গ্রাম ব্লক থেকে একটি ট্যাবলো শুভ সূচনা হলো ও ব্লকে রবীন্দ্র ভবনে শুরু হলো উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার বিকেলে খড়গ্রাম ব্লকের উদ্যোগে এই কর্মসূচির সূচনা করেন খড়গ্রাম ব্লকের বিডিও বাপিধর মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পোতের কর্মাধ্যক্ষ আবুল হাসনাত সহ একাধিক বিশিষ্টজন। কর্মসূচির শুরুতে পশ্চিমবঙ্গ সরকারের 11 বছর উন্নয়ন নিয়ে একাধিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক সামাজিক জনমুখী প্রকল্প তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আয়োজন করা হয়। শোভন ব্যানার্জি ও রফিকুল ইসলামের রিপোর্ট, NTVWB। উন্নয়নের পথে 11 বছর একটা পাবলিসিটি ক্যাম্পেইন চালু করা হয়েছে, এটা 5ই মে থেকে 6ই জুন চলবে। সেই উপলক্ষে আমরা অনেকগুলো কর্মসূচি নিয়েছি, যেমন আজকে শুরুর দিনে ট্যাবলো চালু করা, তারপর হচ্ছে যে র্যালি, তারপর হচ্ছে আজকে ওপেনিং সেরিমনি আছে, আর কালকে থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই প্রোগ্রামগুলো চলবে। এছাড়া আমাদের এখানে একটা স্ট্যাটিক ক্যাম্প করা হয়েছে, যেখানে কিছু এক্সিবিশন করা হবে, বিভিন্ন স্টল থাকবে, এগুলো করা হয়েছে। আজকে ওপেনিং সেরিমনিটা আমরা খুব ভালো করে করার চেষ্টা করছি। বলছেন